الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدينة نيلة রমজান মাহে অনুষ্ঠানে আপনাদেরকে আবারও একবার স্বাগতম আপনাদেরকে জানাই আজকের আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ দর্শক শ্রোতা আমরা অনুষ্ঠানে কালামুল্লাহ শরীফের তেলোয়াত শ্রবণ করব হামদে বারি তালা নাতে মোস্তফা সাল্লাহ তালা ইলি বা সাল্লাম শ্রবণ করব প্রতিদিনের নেই আজকেও আমরা অনুষ্ঠানে একটি আলোচনার বিষয় নিয়েছি আর মোবাইল লিগে দাওয়াত ইসলামী অনুষ্ঠানে আমাদের সঙ্গে আজকের বিষয়ে মোবাইল দাওয়াত ইসলামী থেকে আমরা গুরুত্বপূর্ণ মাদিনী শ্রবণ করব নাথ খা আমাদের সঙ্গে আমরা সময়ে সময়ে নাতে মুস্তফা সাল্লাহ তালা আলিহি বাসাল্লাম শ্রবণ করব দর্শক শ্রোতা আসুন আমরা শুরুতেই كلام فاكر تلوات শ্রবণ করি صلوا على الحبيب صلى الله تعالى

আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি এর সন্তুষ্টি অর্জনের জন্য এবং সওয়াব হাসিরের উদ্দেশ্যে আদবের সাথে খুব মনোযোগ সহকারে তেলাওয়াত শ্রবণ করবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম فَهِيَ إِلَى الْأَذْقَانِ فَهُمْ مُقْبَحُونَ ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون مَنْتُ بالله صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب صلى الله صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم نبي باك صلى الله تعالى عليه وسلم إشهد فرمان جي بكتي قبطر جمار دين دروش شريف پاٹ قربي قیامت تیرے دین

صلى <سلام> الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله تير پلیے کی ٹھوکر جھڑ جھڑکیا کھا کا چھوڑ کے صدقہ گاتر کا کسانی درس ل

শ্রোতা আমরা আজকের অনুষ্ঠানে একটি আলোচনার বিষয় আমরা নিয়েছি আমরা শ্রবণ করব আজকের আমাদের আলোচনার বিষয় কি আজকের বিশেষ করে আমাদের যে আলোচনার বিষয় তা হচ্ছে ইমানের মূল আমরা সকলে জানি একজন মানুষের সব সাহিত্যে মূল্যবান সম্পদ হচ্ছে ইমান আমরা প্রত্যেকেই চাই আমি একজন প্রকৃত ইমানদার হব প্রকৃত ইমানদারকে সাচ্চা ইমানদারকে ইমানদারের নিদর্শন কি প্রতিটি মানুষ এটাই চাই আমি একজন প্রকৃত ইমানদার হব এবং ইমান নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় নেব আজকে আমরা রমজান মাহে অনুষ্ঠানে আলোচনার বিষয় নিয়েছি ইমানের মূল ইমানের মূল কি কোন জিনিসের মাধ্যমে একজন মানুষ ইমানদার হতে পারে ইমানিয়ত সে রাখতে পারে আলহামদুলিল্লাহ মোবাল্লিগিন আজকে আমাদের অনুষ্ঠানে আমাদের সঙ্গে আশা করব আমরা আজকে আমাদের ইমান কিভাবে মজবুত হবে আমরা প্রকৃত ইমানদার আমরা কিভাবে হতে পারি এ বিষয়ে আমরা মোবাল্লিগে দাওয়াত ইস্তামী থেকে আমরা মাদিনী ফুল শ্রবণ করব তো ততক্ষণ পর্যন্ত আসুন আমরা মাদিনী চ্যানেলের সঙ্গে থাকি ভালো ভালো নিয়ত আমরা করি কেননা পাক সাল তালাআ আলহি ও ইখছাত পরমান মুসলমানের নিয়্যাত তার আমলের চেয়ে উত্তম আমরা নিয়ত করি আজকের এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব हासिल করার উদ্দেশ্যে আমরা দেখব আমরা নিয়ত করতেছি আর আজকে আমরা অনুষ্ঠানে আল্লাহ তাবারক ওয়া সন্তুষ্টি এবং সওয়াব हासिल করার উদ্দেশ্যে আমরা আজকে অনুষ্ঠানে অবস্থান করব মাদিনী ফুল আমরা আলোচনা করব। নবী পাক সাল্লাহ তালী বা সাল্লাম এ উত্তম আদর্শের মাধ্যমে যখন দলে দলে অমুসলিম মুসলমান হওয়া শুরু করল তখন অমুসলিমদের যিনি নেতা ছিলেন কট্টর কাফির আবু জাহেল সে একটি সিটি প্রেরণ করল ইয়ামেনের যিনি বাদশাহ ছিল যার নাম হচ্ছে হাবিব ইয়ামেনি যখন এই সিটি যখন প্রেরণ করলো তার মধ্যে উদ্দেশ্য এটাই ছিল আল্লাহ তালার ফানা নবী পাক সাল্লাহ সাল্লামের বদনামি করে তার কাছে সিটি প্রেরণ করলো হে হাবিব ইয়ামনি তোমার দিন ধর্মকে মিটিয়ে দেওয়া হচ্ছে তুমি তাড়াতাড়ি চলে আস না হয় তোমাদের যে বাপ দাদার যে দিন ধর্ম এটা ভেঙ্গে চুরমাচুর হয়ে যাবে হাবিব ইয়ামনি তিনি খুবই একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি আবু জাহেলের পক্ষ থেকে প্রস্তাব শ্রবণ করার পরে শোনার পরে তার পক্ষ থেকে পয়গাম আসলো আমি উভয় পক্ষের আলোচনা শুনব যেহেতু সে জ্ঞানী ছিল তার উদ্দেশ্য ছিল যে রসুল করিম সাল্লামের সাথে সাক্ষাৎ করবে তারপরে আলাপ আলোচনা হবে হাবিব ইয়ামানি আগমন করলেন মক্কাই মোকার আগমন করার পরে নবী পাক সাল্লাহু তালা আইলি ওসাল্লাম কাছে পয়গাম সংবাদ প্রেরণ করলেন ইয়ারসূলা সাল্লাল্লাহ তাআলা আইলী ওসাল্লাম আমি ইয়ামেন থেকে এসেছি আমি হাবিব ইয়ামানি ইয়ামান থেকে এসেছি আপনার দিদার পেতে চাই আপনার সাক্ষাৎ পেতে চাই তখন নবী পাক সাল্লাল্লাহ তাআলা আলিহি ওয়াসাল্লাম হাদরতে সেখেদুন সিদ্দিকী আকবর আদিয়া আল্লাহ তা সঙ্গে নিয়ে সাথে সেখানে উপস্থিত হলেন অর্থাৎ যে বৈঠক যে মজলিস উপস্থিত হলেন নবী পাক সাল্লাম যখন সেখানে উপস্থিত হলেন পুরা মজলিস বৈঠক নিস্তব্ধ হয়ে গেল হুজুর সাল্লাহামের সাথে কেউ কথা বলার সাহস পাচ্ছে না তারপরও হাবিব ইয়ামানি খুব আগ্রহের সাথে রসুল করিম সাল্লাহ তালা ইডি বাস্তাল্লামের মহান খেদমতে আরজ করলেন যে যখন আরজ করলেন আপনি নবী দাবি করেন নবী পাক তাআলা ইসলামের ব্যাপারে যখন এবার বলতে লাগলো তখন রসুল করিম সালাম স্পষ্ট পাবে বললেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাবার ও কতালার পাইগাম্বার আমি আল্লাহ তাবার ও কতালার নবী এভাবে পিও আকা সালাম যখন বলা শুরু করলেন হাবিব ইয়ামানি জবাব তার উদ্দেশ্য সে যে উদ্দেশ্যে এখানে আসলো বললো যদি আপনি আল্লাহ হয়ে থাকেন তাহলে আপনাকে বিশেষ করে আরস করলেন আসুন আমরা শ্রবণ করি আর এই ঘটনা অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে রয়েছে অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এই ঘটনা এভাবে রয়েছে

মোজেজা আর একটি হচ্ছে আমার অন্তরের খবর জানা এই দুটি বিষয় যদি আপনার দ্বারা প্রমাণ হয় তাহলে আমি আপনাকে কবুল করে নেব প্রথম নাম্বার হচ্ছে আসমানি নিদর্শন যে মজেজা সাথে সাথে আমাদের প্রিয় আকা উভয় জাহানের মালিক মুক্তা যার ক্ষমতা যার মকাম যার মর্যাদা পরে, মধ্যে সবচেয়ে যিনি মর্যাদাবান সবচেয়ে যিনি ক্ষমতার অধিকারী আমাদের প্রিয় আকাশ আলি বা যখন আঙ্গুল দিয়ে ইশারা করলেন তখন ওই আঙ্গুলের মোবারকের

মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা চাঁদ যখন দ্বিখণ্ডিত হয়ে গেল তারপরে আমাদের পিও আকা মাদিনী বলে মুস্তফা সাল্লাহ তালিবাসাল্লাম নবুয়াতের জবান দিয়ে বলতে লাগলেন হে হাবিব ইয়ামনি তুমি যখন তোমার ঘর থেকে যখন তুমি বের হলে ইয়ামান থেকে আসার সময় যে তোমার অন্তরের যে ইচ্ছা তোমার একজন কন্যা সন্তান যে পঙ্গু যে হাঁটতে পারে না অসুস্থ তোমার অন্তর ইচ্ছা আমি যার কাছে যাচ্ছি সে যদি সত্যি আল্লাহ হয় তাকে দিয়ে আমি আমার মেয়ের জন্য দোয়া করাবো আল্লাহ হাবিব বলেন হে হাবিব ইয়ামানি যাও আমি বলে দিচ্ছি যে তোমার মেয়ে সুস্থ হয়ে গিয়েছে এ কথা বলার পরে হাবিব ইয়ামানি সাথে সাথে যখন দুটি প্রমাণ নাম্বার এক আমার নবীর আঙ্গুলের ইশারাতে চাঁদ দিগণ্ডিত নাম্বার দুই তার অন্তরের খবর আমার নবী যখন বলে দিলেন সে সাথে সাথে উচ্চারণ করলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরপরে হাবিব ইয়ামানি অতি তাড়াতাড়ি সেখান থেকে মক্কায় থেকে আবার ইয়ামানে পৌঁছে গেলেন যখন ইয়ামানে পৌঁছে গেলেন যাওয়ার সাথে সাথে হাবিব ইয়ামানি তার ঘরের দরজার মধ্যে নক করলেন নক করার সাথে সাথে ওই কন্যা সন্তান যে পঙ্গু ছিল অসুস্থ যে হাঁটতে পারত না সে পায়ে হেঁটে সুস্থ শরীরে তার বাবার জন্য দরজা খুলে দিলেন দর্শক শ্রোতা আল্লাহ তাবার তাবারকালার দরবারের শক্রিয়া আল্লাহ তাবার তাবারকালা আমাদেরকে ও পিও আকাশ সাল্লামের উম্মত বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন দর্শক শ্রোতা আসুন আমরা এখন সরাসরি যাব। আমাদের আজকের আলোচনায় আর আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইমানের মূল মূল কি আমরা থেকে জেনে নেব মূল কি শুরুতেই মবল্লিকে দাওয়াত ইসলামী আমাদের রফিম কাদের ইয়াতারি আমাদের অনুষ্ঠান আমাদের সঙ্গে আশা করি আজকে আমরা ওনার থেকে মূল্যবান কিছু মাদিনী আমরা শ্রবণ করতে পারবো রফিক ভাই আমাদের আজকের আলোচনার বিষয় ইমানের মূল ইমানের পরিপূর্ণতা ইমানকে প্রকৃত মমিন হওয়ার উপায় ধন্যবাদ ইমরান ভাই আজকে রমজান মাহে সিয়াম অনুষ্ঠানে যে বিষয়টা আজকে আপনি চয়ন করেছেন মাসাল্লাহ খুব সুন্দর একটা বিষয় যে বিষয়টা প্রতিটা মুসলমানের জন্য জানা খুবই দরকার আমরা অনেক সময় ঈমান ও আমল নিয়ে কথা বলি ইমান কি জিনিস যা আমরা জানি না অনেকেই যে ইমানের পূর্ণতা কিসে রয়েছে জি ঈমানের ব্যাখ্যা বিশ্লেষণ অনেকেরই জানা নেই কারণ সে সম্পর্কে জ্ঞান থাকতে হবে জি তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেকেই একটা জিনিস ভুল করে বসে যে একটা বৃক্ষ উদাহরণস্বরূপ বলা যায় একটা গাছ একটা ফুল যে গাছের মধ্যে ধরে জি ফুলটা ছিঁড়লে কিন্তু অনেক সময় ফুলটা হাতে চলে আসে কিন্তু সেই ফুলের পিছনে কি রয়েছে ফুলের পিছনে রয়েছে মূল যে মূলের কারণে ফুলটা ফুটেছে জি আজকে আমাদের আমল আমাদের আখলাক আমাদের চরিত্র আমরা নামাজ রোজা হজ জাকাত আমাদের যে ধর্মীয় বিধিবিধান অনুশাসন ধর্মীয় অনুশাসন যা কিছুই আমরা পালন করি না কেন যা কিছুই করি না কেন যা কিছুই মানি না কেন কেউ মানি কেউ মানি না কেউ অর্ধেক মানি কেউ পুরোটা মানি যে যেই অবস্থায় আছি এই রয়েছে এই সবকিছুর মূল অর্থাৎ এই নামাজ রোজা হজ জাকাত আমল আখলাক আমরা যে শিষ্টাচার করি শিষ্টাচারের কথা বলি নম্রতা ভদ্রতা আদব কায়দা কায়দা কাওয়ানাইন যা কিছু আছে আপনা তো সব সব কিছু বলেই দিবেন তারপরে কি এই শবের মূলন হ্যাঁ সেটাই আমি আসছি একটু ধৈর্য ধরতে হবে যে এই সবের মূল কি কে আছে निश्चय মূল একটা কিছু আছে জি যে এগুলো কোত্থেকে আসলো কার মাধ্যমে আমরা পেয়েছি আমি কি মায়ের পেট থেকেই এটা শিখে চলে আসছে গর্ভ থেকে মায়ের গর্ভ থেকেই তো এই জিনিসগুলো আমি কোত্থেকে শিখলাম তে এর মুলেই রয়েছে

যখন অর্থ হারিয়ে যায় তখন সামান্য কিছুই হারিয়ে যায় কিন্তু যখন ইমান হারিয়ে যায় সব কিছুই হারিয়ে যায় আর সেই রয়েছে আলোচনার পরবর্তীতে আমরা তালা আসব যে একবার রসুল করিম রফুর রহিম সাল্লাহবা আলী শান দরবারে এক ব্যক্তি এলেন এসে জিজ্ঞাসা করলেন

কত সুন্দর ভাবে সাত করলেন যে যখন তুমি আল্লাহকে ভালোবাসবে তখন ওই ব্যক্তি করলেন ওখানে উনি কিন্তু থেমে যাননি তখন উনি আবার প্রশ্ন করলেন হে আমার মালিক হে আমার মনিব হে আল্লাহ রসুল্লাহ রিবাম আমি কখন আল্লাহ তাবারাক ভালোবাসা কখন আমি অর্জন করতে পারবো তখন আল্লাহ রসুল এরশাদ করলেন যখন তুমি তার রসুলকে ভালোবাসবে তার বলতে এখানে আল্লাহ তালাকে বোঝানো হয়েছে আল্লাহর রসুলকে ভালোবাসবে তখনই তোমার আল্লাহ বারাক তালার প্রতি যে ভালোবাসা আছে সেটা পরিপূর্ণ হবে তখন ওই ব্যক্তি আবারও আরোজ করলেন যে ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী বাসাল্লাম যে আপনার ভালোবাসা আমি কখন অর্জন করবো আমাদের দর্শক শ্রোতা খুব গভীর গভীর মনোযোগ সহকারে আমরা রফিক ভাইয়ের যে হাদিসে মোবারকা শোনাচ্ছে আমরা গভীর মনোযোগ সহকারে শ্রবণ করব ইনশাআল্লাহ এই থেকে আমরা প্রকৃত মমিনের পরিচয় আমরা পেয়ে যাব জি তো ওই ব্যক্তি যখন আবার আরোজ করলেন যে রসুল্লাহ আপনার ভালোবাসা আমি কখন অর্জন করতে সক্ষম হব কখন আল্লাহ রসুল বললেন যে যখন তুমি তার পথে নির্দেশিত পথে চলবে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লি আলী ওয়াসাল্লামের নির্দেশিত পথে চলবে তার সুন্নতের অনুসরণ করবে এবং তাকে যারা ভালোবাসে তাদের সাথে ভালোবাসা রাখবে আল্লাহ রাসুলকে যারা ভালোবাসবে হবে। রয়েছে রয়েছে তো তাদেরকে ভালোবাসতে হবে আল্লাহ রসুল অতপুর এরসাদ করলেন তার প্রতি বিদ্বেষ পোষণকারীদের সাথে শত্রু শত্রুতা যখন তুমি পোষণ করবে অর্থাৎ আল্লাহ রাসুল এর প্রতি যাদের বিদ্বেষ রয়েছে অন্তরে যারা আল্লাহর রাসুলের প্রতি যাদের ভালোবাসা নেই অন্তরে যারা আল্লাহর রসুলের সানে যারা করতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করে না তাদের কুণ্ঠাবোধ করে না যে আমি কার সানে কথা বলছি কার বিরুদ্ধে কথা বলছি যিনি ইমানের যান আল্লাহ হাজ কত সুন্দর একটা কালাম তিনি এর সাথে করেছেন যে ও না থে তো কুচনা থা কুচনা হো জান হ্যাঁ তো জাহান হ্যাঁ আল্লাহ রসুল যখন ছিলেন না তখন কিছুই ছিল না আল্লাহ তালা আল্লাহ রসুলকে যখন সৃষ্টি করেননি কিছুই ছিল না একমাত্র আল্লাহ তালার জাত ও সত্তা ছিল যখন আল্লাহ রসুলকে সৃষ্টি করলেন সমস্ত কিছু আল্লাহ তালা সৃষ্টি করলেন ও না থে তো কুছ না থা ও যো না হো তো কুছ না হো আল্লাহ হজরত বলছেন যে তিনি যদি নাই থাকেন জগতে তো কিছুই নেই সোহান আল্লাহ জান হ্যাঁ তো জাহান হ্যাঁ আল্লাহ বলছেন যে আল্লাহ রসুল হচ্ছেন জগতের প্রাণ জগতের যান তিনি জগতে আছেন তো সবকিছু আছে দেহের মধ্যে যখন আমাদের রু থাকে যতক্ষণ থাকবে ততক্ষণ আমাদের দেহ কিন্তু জীবন্ত রয়েছে আর যখনই আমাদের রু আমাদের প্রাণ দেহ থেকে বের হয়ে যাবে তখনই এই দেহটা হয়ে যাবে তার নবী করিম সালাম যাহা কিছু পছন্দ করতেন তাকে পছন্দ নির্দেশিত পথে চলতে হবে এবং আল্লাহ রসুল যারা ভালোবাসবে তাদেরকে ভালোবাসতে হবে যারা আল্লাহ রসুলের প্রতি শত্রুতা পোষণ করবে বিদ্বেষ পোষণ করবে তাদেরকে শত্রু জানতে হবে তাদের সাথে শত্রুতা রাখতে হবে আর হুজুর করিম সাল্লাহ আলী বাসাল্লাম আরো এর সাথ করলেন যে মানুষের ইমান রকম নয় বরং যার অন্তরে আমার মোহাম্বত যত বেশি থাকবে তার ইমানও তত বেশি শক্তিশালী হবে মানুষের কুফর একরকম নয় যার অন্তরে আমার সম্পর্কে বিদ্বেষ যত বেশি স্থান পাবে তার তত জঘন্য হবে অতপর তিনি এরশাদ করলেন সাবধান যার অন্তরে হুজুর সাল্লাহ ভালোবাসা নেই নবী করিম সাল্লাহআলাম এর সাথ করছে যে যার অন্তরে আমার ভালোবাসা নেই

তার নেই এক কথায় আল্লাহ রসুলি এখানে সত্যায়ন করছেন আল্লাহ রসুলি এখানে প্রত্যয়ন করছেন সবকিছু সার্টিফাই করছেন তিনি তো সেক্ষেত্রে আমরা কে দাবিদার ইমানের মূল কি মূল ইমানের মূলই হচ্ছেন আল্লাহর প্রিয় রসুল মা আমিনার সুবাসিত ফুল সাল্লাহ মদিনা চ্যানেল দর্শক শ্রোতা ওই ব্যক্তি প্রকৃত সৌভাগ্যবান যে কবরে গিয়ে আমার নবীকে চিনতে পারবে সুবহানাল্লাহ মদিনা চ্যানেলের দর্শক শ্রোতা মুবাল্লিগিন আমাদের সঙ্গে আমাদের আজকের যে বিষয় ইমানের মূল আমরা প্রথমেই আলহামদুলিল্লাহ মুবাল্লিগে দাওয়াত ইসলামি রফিকুল ভাই থেকে যে আমরা হাদিস মুবারক শ্রবণ করলাম যে ইমানের মূল কি আমরা আলোচনা থেকে আমরা বুঝতে পেরেছি যে ইমানের মূল আমার প্রিয় আকা আমাদের বলে মোস্তফা সাল তালাম সোহেল ভাই আমাদের সঙ্গে সোহেল ভাই থেকে ইনশাল আমরা আমাদের ফুল নেব জি আলহামদুলিল্লাহ ইমরান ভাই আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় চয়ন করা হয়েছে নেওয়া হয়েছে যেটার ব্যাপারে আমাদের জানা খুবই আবশ্যক কেননা এই ব্যাপারে আমাদের অনেকের জ্ঞান নেই যেটা আমাদের রফিক হুজুর বললেন তো আমরা কোরআনে পাকের মধ্যে বিভিন্ন জায়গায় শুনে থাকি ইয়া ইউহাল অর্থাৎ হে ইমানদার

তো এই ব্যাপারে আল্লাহ পাক ও কোরআনে পাক এর মধ্যে ইশাদ করেছেন দশ পারা সুরা তবার চব্বিশ নং আয়ত আল্লাহ আলা আলী ইশাদ ফরমান এর তর্জমা ইমাম আহ সুন্নত আহমেদ রাজা খান রহমতুল্লাহ তাল আলহি কানজুল ইমানের মধ্যে এভাবে লিপিবদ্ধ করেছেন আপনি বলুন যদি তোমাদের পিতা তোমাদের পুত্রগণ তোমাদের ভাইগণ তোমাদের পত্নীগণ তোমাদের স্বগোষ্ঠী তোমাদের অর্জিত সম্পদ তোমাদের সেই ব্যবসা বাণিজ্য যার ক্ষতি হবার তোমরা আশঙ্কা করো এবং তোমাদের পছন্দের বাসস্থান এসব বস্তু আল্লাহ তার রসুল এবং আল্লাহর পথে যুদ্ধ করা অপেক্ষা তোমাদের নিকট প্রিয় হয় তবে দেখো আল্লাহ তার নির্দেশ আনা পর্যন্ত এবং আল্লাহ ফাসিকদেরকে সৎপথ প্রদান করেন না তো এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে প্রিয় জিনিস রয়েছে আমরা আমাদের জানকে আমাদের প্রাণকে আমাদের সম্পদ আমাদের আত্মীয় স্বজনকে আমরা বেশি ভালোবাসি সেই জায়গা আল্লাহ তালা ই করেছেন না এগুলো নয় উমর ফারুক রাজিয়া আল্লাহ তালুকে বলছেন যে হে উমর রাজিয়া তালানু তুমি আমাকে কেমন ভালোবাসো উমর ফারুক রাজি আল্লাহ বললেন আমি আগে আমার জানকে বেশি ভালোবাসি এরপর আমি আপনাকে ভালোবাসি এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে বলেন হে উমর রাদিয়াল্লাহু তাআলা তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পরিবার আত্মীয়-স্বজন পুত্র সন্তান তোমার মাল সম্পদ পিতামাতা এমন কি তোমার নিজে জানের চেয়েও আমাকে বেশি ভালো না বাসবে সুবহানাল্লাহ অতঃপর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিছুটা সময় নিয়ে তিনি ভাবলেন এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন এভাবে এসেছে যেমন হুজর সালা এখানে তো বললেন যে সবকিছু থেকে নিজের জান থেকেও অন্য একটি রেওয়ায়তের মধ্যে এই বিষয়টাও এসেছে যে তুমি প্রকৃত মমিন হতে হলে তোমার পরিবার থেকেও আমার পরিবারকে বেশি ভালোবাসতে হবে তোমার আত্মীয় স্বজন থেকেও আমার আত্মীয় বেশি হবে তখন স্বজন লক্ষ্য বসে আশিক আকবর আশিক আকবর সিদ্দিক আকবর আদি আল্লাহ তাল তিনি যখন শুনলেন এটা বহারি শরীফের মধ্যে এভাবে এসেছে তিনি ঘোষণা করলেন আল্লাহ আকবর দেখুন সাহাবাই ক্রান্ত থেকে যদি আমরা শিক্ষা কাহাকে বলে মহাব্বত কাহাকে বলে ভালোবাসা কাহাকে বলে কিভাবে ভালোবাসতে হবে এটা আমরা শিখব কার থেকে সাহাবা ইকরাম থেকে সিদ্দিক আকবর রাজি আল্লাহ তালানু বিশ্বের মুসলমানদেরকে শিখাচ্ছে তিনি বললেন আজ থেকে আমি আমার পরিবার থেকেও আমার রসুলের পরিবারকে আমার আত্মীয় থেকেও আমার রসুলের আত্মীয়কে অধিক পছন্দ করি দেখুন এখানে যেই আয়াতে মোবারকা সুবাহান যে আল্লাহ তাবারকতলার প্রমাণ ঘোষণা প্রকৃত মমিনের পরিচয় তারপরে হজর সাল্লাহ তালা কত সুন্দর ভাবে ফারুক আজম রাজি আল্লাহ তালা আনুর সাথে যে কথোপকথন করলেন আলোচনা করলে এখানে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে তাদের জন্য এই হাদিস শরীফ প্রকৃত ইমানদারের পরিচয়ের আলামত এখানে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরাও ভালোবাসি কিতাবের মধ্যে ভালোবাসার তিনটি মাধ্যম কেউ কাউকে ভালোবাসে নাম্বার এক ভয়ে ভয় করে নাম্বার দুই লোবে নাম্বার তিন আসলে তাকে মহাব্বত মানে সম্মান করে তাকে কি করে মহাব্বত করে আমরা যদি চোদ্দ শত বছর পূর্বের যদি ইতিহাস আমরা দেখি নবী করিম সাল্লামের সময়ে মক্কাই মক্কার রমাতে এমন কিছু মদিনে তেয়েবাতে এমন কিছু মুনাফিক ছিল তারা ভয় এবং লোভ দুই ক্ষেত্রে হুজুর সাল্লামকে মহাব্বত দেখাতো তাদের মধ্যে হাকি কি মোহাব্বত ছিল না তারা রসুল্লাহ করিম সাল্লা সাথে নামাজ আদায় করত। মুসাহাফা করত। তাদের মাথার মধ্যে ইসলামী পোশাক ছিল তারা কিন্তু নবী করিম সালি সাল্লামকে মহাব্বাত করেনি থেকে রোজা, সবি সব কিছু আছে কিন্তু ইমানের মূল একটা বিষয় মানে এগুলো আসলে আমি বলতে চাইছিলাম যে এগুলো হচ্ছে যা কিছুই আমরা দেখি আমাদের আমল আমাদের বাস্তবিক জীবনে মানে ধর্ম বলতে কিন্তু অনেকে এগুলোই বোঝায় নামাজ রোজা হজ ফুল জাকাত একটা ফুল নামাজ একটা ফুল রোজা একটা ফুল এই সবগুলো ফুল যেই মূলটা ধারণ করে রয়েছে অর্থাৎ যেই বৃক্ষ ইসলাম নামের যে বৃক্ষটা ধারণ করে রয়েছে তার মূলে কিন্তু রয়েছেন আল্লাহর রসুল আর এই আল্লাহ রসুল বাদ দিয়ে যদি কেউ ফুল শুধু নিয়ে টানাটানি করে মূলকে বাদ দিয়ে তাহলে শুধু ফুলটাই হাতে হাতে চলে আসবে মূল থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাবে আসলে আর এই ফুলটা কিন্তু একসময় শুকিয়ে যাবে এই ফুলটাও কোনো কাজে আসবে না তার অর্থাৎ রসুলের সাথে বিদ্বেষের কারণে রসুলের সাথে দুশ্মনির কারণে তার ইমান আমল সব কিছু যা কিছু সে করেছে জীবনে সব কিছু তার বাবা হয়ে যাবে দর্শক শ্রোতা আমরা আজকে মোবাইল লিগে দাওয়াত ইসলাম আমাদের সঙ্গে ভালোবাসার নিদর্শন কি আমি নবী পাক সাল্লাহ ইসলামকে আমি মহাব্বত করি আপনি মহাব্বত করেন আমরা বলি যে আমি আমি রসুল করিম সাল্লা মোহবত করি ভালোবাসার নিদর্শন ভালোবাসতে হবে কিভাবে আমরা ইনশাল্লাহ মোবাইল দাওয়াত ইসলামী থেকে মাদিনী ফুল শ্রবণ করবো মাদিনী ফুলে যাওয়ার আগে একটি সেগমেন্ট আমাদের মাঝে তা হচ্ছে আমিরা হালে সন্ন্যাত দামাত বারকাতমুল আলিয়ার মাদিনী ফুল আসুন আমরা ভিডিও দেখবো ইনশাল্লাহ মাদিনী ফুল আমরা হাসিল করবো ইনশাআল্লাহ মক্তবতুল মদিনার প্রকাশিত রিসালা জায়ে যুরুদু সালাম পৃষ্ঠা নাম্বার 4 এ রয়েছে ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন লোকদের মধ্যে আমার নিকটতম সেই হবে যে দুনিয়ায় আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পড়েছে সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে কোন ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একেবারে নিকটবর্তী থাকবে কাছে থাকবে এর মাধ্যম আমরা শ্রবণ করলাম দুরুশ্বরী আর আজকে আমাদের বিষয় হচ্ছে ইমানের মূল নবী পাক সাল তালা আলহি বাসাল্লামের মোহাম্বত আসুন আমরা মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের আলী হামজা ভাই আমাদের সঙ্গে

آنکھوں کا تارا نام محمد دل کا اجالا محمد پوچھے گا مولا ہے لایا کیا کیا پوچھے گا Allahu <laughs> Akbar. Muhammad sallallahu <laughs> <laughs> alayhi wasallam. Sallallahu alayhi wasallam. Naya nir taara. Namu Muhammad e naya nir taara. نام محمد لیدو ارشاران نام محمد نبی پاک صلی اللہ علیہ وآلہ محمد صلی اللہ علیہ وسلم اکی باک کو عشق خوزے پرشنگ شاہ دشمن خوزے توٹی نبی پاک صلی اللہ علیہ وسلم کے جرہ محبت کرے ترہ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা শ্রবণ করে প্রশংসা যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা প্রশংসা কোথায় কিভাবে বয়ান হয়েছে ওই গুণগুলো তারা সেগুলো শ্রবণ করে এর উপর আমল করে আসুন আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি লামের ভালোবাসার নিদর্শন কি এর উপর আমরা কিভাবে আমল করব আমরা শ্রবণ করি প্রকৃত অর্থে ইমরান ভাই ভালোবাসার দাবিদার তো আমরা অনেকেই অনেকেই ভালোবাসার দাবি করে যে আমি রাসুলকে ভালোবাসি আলহামদুলিল্লাহ আমরা ভালোবাসি কিন্তু আমাদের ভালোবাসা এবং সাহাবায় কেরামের ভালোবাসা কত তফাত আকাশ পাতাল তফাত হবে না সাহবায়ক কেরাম আর সাহবায় কেরামদের মধ্যেও বিশেষ করে যখনই সিদ্দিকা আকবর রাজি আল্লাহ তালহুর যে নাম আপনি নিলেন কিছুক্ষণ আগে তার ভালোবাসা বেমিসাল অতুলনীয় ইবনে মাজার এক কিতা হাদিসের মধ্যে কিতাবের এক হাদিসের মধ্যে নবী করিম রফুর রহিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম এর করেন যে সিদ্দিক আকবর রদি আল্লাহ তালা আনহুর সম্পদ আমাকে যতটা উপকৃত করেছে এমন উপকৃত আর কারো সম্পদ আমাকে করেনি

ভালোবেসেছেন অন্যত্র আল্লাহ নবী সাল্লাল্লাহ আল্লাহর রিব আলি ওসাল্লাম করেছেন তিরমিজি শরীফের হাদিস এটা যে নবী কারিম সাল্লাল্লাহ তাল্লাহরু আলি ওসাল্লাম এরশাদ করেন হাজরাত সাইদুন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাআলা আনহর মোহব্বতে ভরা কোরবানি সমূহের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন যে আমার উপর যে সকল লোকদেরই কোনো না কোনো মানে সকল যে যে সকল লোকদেরই কোনো অনুগ্রহ ছিল আমি তাদের সকলের সে প্রতিদান আমি দিয়ে দিয়েছি যারাই আমার উপর হেসান করেছে তথা দিনের প্রতি হেসান করেছে আল্লাহ রসুলের প্রতি আল্লাহ রসুল কি কারো হেসানের তো তিনি মহতাজ না তিনি মুখাপেক্ষী না আল্লাহ রসুলের প্রতি হেসান করেছেন তথা দিন ইসলামের প্রতি হেসান করেছেন যারাই হেসান করেছে তাদের সকলেরই কিন্তু প্রতিদান সকল সাহাবিক রামের প্রতিদান আল্লাহ রসুল দিয়ে দিয়েছেন কিন্তু আল্লাহ রসুল এর করছেন আমি তাদেরকে তাদের প্রতিদান দিয়ে দিয়েছি কিন্তু আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহুর অনুগ্রহের বদলা

মক্কা থেকে যখন তিনি মদিনায় হিজরত করে যান সর নামে নামে যে ইয়ে ছিল গুহা ছিল সেই গুহার সাথেই তিনি সিদ্দিক আকবর আল্লাহ তাল আহকে চয়ন করে নিয়েছেন সিলেক্ট করে নিয়েছিলেন আর কোনো সাহাবিকে তিনি সঙ্গী করে নেননি এবং তিনি তাকে এতটাই ভালোবেসেছেন যে তিনি তার জাহিরি পর্দার পরও তার পাশেই রেখেছেন কেয়ামত পর্যন্ত সেখানে আল্লাহর হাবিব সাল্লাহ তাল্লি বা আলী বাসাল্লামের সঙ্গী হয়ে থাকবেন এবং এবং হাউজে কৌসারে পর্যন্ত আল্লাহ রসুলের সাথী তিনি করে নিয়েছেন আল্লাহ রসুল সিদ্দিক আকবর রাজি আল্লাহ কি পরিমাণ ভালোবেসেছিলেন সিদ্দিকে আকবরকে বোলা আশিক আকবর আশিক আমরা আকবর মানে কি বড়ো বড়ো আশিক আকবর সবসম সব বড়ো আশিক আহ সুবহান সিদ্ধি আকবর আদি আল্লাহ সুবাহ মহবুব হি হোরে پدا سدی کے اکبر ہے جو یار غار محبوبے خدا سدی کے اکبر ہے وہی یار مزار موستفا سدی کے اکبر ہے وہی یار مزار موستفا سدی کے اکبر ہے কাযম রাদিয়াল্লাহু তাআলা অনু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা অনু মাওলানা আলী মুশকিল কুশা গতকালকে আমরা অনুষ্ঠানে মুশকিল কুশা ফাজাইল আমরা শ্রবণ করলাম এবভাবেই আলহামদুলিল্লাহ সমস্ত সাহাবাই ক্রাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা কিভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করব আর আজকে আমরা বিশেষ করে জি যে সাহাবা ইকরাম বা এমন ভালোবাসতেন যে তাদের নিজের আমল অপেক্ষা নিজেদের কাজকর্ম অপেক্ষা আল্লাহ নবী সাল ইসলামকে বেশি ভালোবাসতেন যেমন আজকে হজরত আলী রাজি আল্লাহ তালুর পুরুষ মোবারক তো আমরা উনার একটি ঘটনা শ্রবণ করি যে খাইবারের নিকটস্থ স্থান সেহবাই হুজুর নবী করিম সাল্লাহাম আসরের নামাজ পড়েই হজরত সৈদুনা আলী তা আলা ওয়াজাহুল করিম এর কোলে পবিত্র মস্তক মোবারক রেখে ঘুমিয়ে পড়লেন এবং হজুর সাল্লামের উপর ওহি অবতীর্ণ হতে লাগলো হজরত আলী রাজি আল্লাহ পবিত্র মস্তক মুবারকে নিজের কোলে নিয়ে বসে আছেন এমন সময় সূর্য অস্তমিত হয়ে গেল অর্থাৎ সূর্য ডুবে গেল এবং হজুর সাল্লাহাম এর জানা হয়ে গেল যে হজরত সৈদুনা আলী রাজি আল্লাহ তালানু এর আসরে নামাজ কাজা হয়ে গিয়েছে ইমরান ভাই একটা ভাবার বিষয় যে আসরে নামাজ কাজা হয়ে গেছে কিন্তু আল্লাহ নবী সাল্লাহ ইসলামের ঘুম ভাঙানোর চেষ্টা করলেন কি জানতেন না যে নামাজ এত দামি এত কিছু তারপরও তিনি ডাকলেন অর্থাৎ আল্লাহ নবী সাল্লাহ আলু ইসলামকে কত ভালোবাসতেন আর সাহেবরা আমাদের চেয়ে নিশ্চয়ই অনেক জ্ঞানী যে হ্যাঁ ইবাদত তো আছে কিন্তু সব চাইতে মূল হচ্ছিল নবীর ভালোবাসা নবীর পছন্দ আর এই কারণে নবী করিম সাল্লাহ ইসলামকে জাগালেন না তখন আল্লাহ নবী সাল্লাহ আলু ইসলাম দোয়া করলেন হে আল্লাহ তালা নিঃসন্দেহে আলী তোমার এবং তোমার রাসুলের আনুগত্য ছিল তাই সূর্যকে আবার ফিরিয়ে দাও যেন আলী রদি আল্লাহ তালু আসরের নামাজ আদায় করতে পারে ইমরান ভাই এখানে ভাবার বিষয় যে আল্লাহ নবী সালাম দোয়া করছেন হে আল্লাহ আলী রদি আল্লাহ তোমার এবং তোমার রাসুলের আনুগত্যের মধ্যে ছিল আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে তারপর আনুগত্য এর কারণ হলো সাহাবা একরাম তারা জানতেন সমস্ত ফরজের ফরজ হচ্ছে নবীর

ফরজ নামাজ অন্যদিকে ফরজেরও ফরজ যে নামাজ যার উসিলাই পেয়েছি ইমান যার উসিলাই পেয়েছি তিনি আমার কোলের মধ্যে মাউলা আলী মুশকিল কুসার দিয়ে আল্লাহ তালাম তিনি এটা প্রমাণ করলেন সেই দিন ইমানের মূল হচ্ছে আমার নবী ইমানের মূল ইসলামের মূল হচ্ছে পিওয়াকা মদিনী মুস্তফা সাল আল্লিবাস্লাম ইনশাল্লাহ আমরা দেখতেছি থেকে জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ওমান থেকে আমাদের অনুষ্ঠানে কল করার জন্য আপনাকে ধন্যবাদ এবং মোবারকবাদ আমাদের চ্যানেলের প্রতিটি অনুষ্ঠান আমরা দেখার চেষ্টা করব বিশেষ করে মাহের রমজান মোবারক প্রতিটি সময় খুবই গুরুত্বপূর্ণ আজকে যে আমরা আলোচনার বিষয় নিয়েছি ইমানের মূল এখানে মোবাইল লিগে দাওয়াতে ইসলামী কোরআন আয়াতে মোবারকা হাদিসে মোবারকা এর রোশনিতে ইমান কিভাবে আমরা মজবুত করব আমি প্রকৃত ইমানদার কিভাবে হব আলহামদুলিল্লাহ মাদিনী চ্যানেলের মাধ্যমে আমরা আমাদের আজকে দেখার শোনার আলহামদুলিল্লাহ আমাদের সৌভাগ্য হচ্ছে যে রুখবে এখানে যে বিষয়টা আপনি বললেন সোহেল ভাই এখানে খুব সুন্দর আলোচনা করলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের আনুগত্য তো এই বিষয়ে কিন্তু কিছু কিছু সমাজের মধ্যে এমনও মানুষের সাথে সাক্ষাৎ হয়ে যায় অনেক সময় দেখা হয়ে যায় যারা বলে যে আনুগত্য তো শুধু আল্লাহরই করতে হবে আনুগত্য তার আর কারণ আনুগত্য বলতে দাসত্বকে বোঝায় গোলামিকে বোঝায় এটা শুধুমাত্র আল্লাহরই করতে কিন্তু হবে পাকের মধ্যে রয়েছে যার সারমর্ম এমন যে যে আল্লাহ রসুলের আনুগত্য করলো সে যেন আল্লাহ তালারই আনুগত্য করলো এটা আছে আয়াতের মধ্যেও আছে তো আসলে এই যে বিষয়গুলো এই আনুগত্যটা এটা এমন একটা জিনিস যে কোনো কিছুকে আমরা যে ভালোবাসার দাবি করি বা ভালোবাসা আল্লাহ করি প্রেম ভালোবাসার নিদর্শন কখন এর বহির প্রকাশ ঘটবে যখন যে যাকে যখন সে তার মানে সার্বক্ষণিক সে তার চিন্তায় মশগুল থাকবে যখন সে চিন্তা করবে তার মেহবুবের কথা চিন্তা করবে যখন তার মানুষের সামনে আলোচনা করবে তখন তার মেহবুবের তাজকিরা করবে তার জিকির দ্বারা নিজের জিহুবাকে সবসময় সিক্ত করে রাখবে এটা হচ্ছে ভালোবাসার নিদর্শন তার জীবনের মধ্যে তার আমলের মধ্যে তার যে মেহবুবের যে আদর্শ রয়েছে তা অনুকরণ করবে অনুসরণ করবে তার চিন্তা চেতনা ধ্যান ধারণা সবকিছুর মধ্যে কারো প্রেমিক হয়ে হ্যাঁ এবং যার সাথে সে প্রেম করছে তার যে প্রেমাসপদ রয়েছে তার মানে নিদর্শন তার মাঝে খুঁজে পাওয়া যাবে যেভাবে সাহবা ক্রামদের মাঝে পাওয়া যেত আউলিয়া রামদের মাঝে পাওয়া যায় যে আল্লাহ হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লামের তাজকেরা তার উপর সদা সর্বদা দুরুদে পাক দুরুদে পাক এমন একটা ফজিলত যে আমরা ভিডিও ক্লিপ দেখলাম আমির সুন সুন্নাতের যে সবচেয়ে মানে নৈকট্য লাভ করবে আল্লাহর হাবিব সাল্লিব আলী আসাল্লামের কর্বিয়াত লাভ করবে কালকে আমাদের দিনে সবচেয়ে বেশি নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে অধিকারে দরুদ শরীফ পাঠ করবে এই যে দরুদ শরীফ পাঠ করে নিজের জবানকে সিক্ত করে রাখা এটা কিন্তু আল্লাহর রসুলেরই স্মরণ কারণে আল্লাহ রসুলের প্রতি দরুদ শরীফ পাঠ করা এটা কিন্তু কি যখন আমরা দরুদ শরীফ পাঠ করি যেমন আমি যে কথাটা বললাম যে আল্লাহ রসুলের আনুগত্যই

তুমি এটাকে কবুল করো বা তুমি প্রেরণ করো যা কিছু আমরা পড়ি আমরা দোয়া করি আল্লাহর স্মরণ করে আল্লাহ জিকির হয়ে যাচ্ছে আল্লাহর স্মরণের মাঝে তো এই যে আল্লাহ রসুলের যে সবসময় তাজকিরা করা তার স্মরণ দ্বারা নিজের জবানকে সিক্ত করে রাখা এটা কিন্তু প্রেমেরই একটা নিদর্শন এখানে যে ব্যক্তি যাকে ভালোবাসবে তার সবসময় তার তাজকিরা করে প্রশ্ন আকারে আপনার জন্য যেহেতু মাসাল্লা আজকে আপনার অনুষ্ঠানের আলোচক যে এখন নবী পাক সালামের প্রশংসা করব আলোচনা করব মহাব্বত বৃদ্ধি করার জন্য এখন সামাজিক আমাদের সমাজের মধ্যে একটি শব্দ আমরা শুনতে পাই যে নবী করিম সালামের আলোচনা করতে করতে আল্লাহর উপরে নিয়ে যাওয়া হয় মায়াদ আল্লাহ মানে এমন শব্দ যে আল্লাহ থেকে বেশি ভালোবাসা শুরু হয়েছে আল্লাহ তাল্লাহ থেকে বেশি প্রশংসা করা এই ব্যাপারে যদি কিছু না এটা হচ্ছে আমাদের জ্ঞানের স্বল্পতা সম্ভব জ্ঞানের দৈন্যতা আমি একটা জিনিস আপনার কথা আমি এই জবাবের মধ্যে আমি দিয়ে দিব সেটা হচ্ছে যে আল্লাহ তালার উপর বলতে আসলে অনেক সময় এখানে কিন্তু কুফুরিয়াতে বান্দা পৌঁছে যায় কুফরিয়াতে পৌঁছে যায় বান্দা নিজেও জানে না যে তার যে জবান দিয়ে যে কথাটা বের হচ্ছে এটা কুফুরি পর্যন্ত পৌঁছে যাচ্ছে কুফুরি কুফুরির পর্যায়ে চলে যাচ্ছে যে আল্লাহ তালার চেয়ে নিয়ে যাওয়া তার মানে আল্লাহ তালার প্রতি যে সম্মান রয়েছে তার একটা সীমাবদ্ধতা রয়েছে আল্লাহ ভালোবাসা যাবে না এবং আল্লাহ রসুলকে এই সীমানার উপরে নিয়ে যাওয়া যাবে না তো এই যে সীমাবদ্ধতা করা এটা আপনি কে আমি কে আল্লাহ রসুল কে আল্লাহ আল্লাহ তালাকে সম্মান করার কি কোনো সীমাবদ্ধতা শরিয়াতের মধ্যে রয়েছে

আমার হাবিবকে ভালোবাসো আমার হাবিবকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে তো এখানে আল্লাহ তালা নিজেই দেখিয়ে দিচ্ছেন কোরআনের মাধ্যমে নির্দেশ দিয়ে দিচ্ছেন যে আমার হাবিবকে ভালোবাসো এর পরেও যদি আমরা চোখ কান বন্ধ করে রাখি আমাদের বিবেককে যদি আমরা ঘুম পাড়িয়ে রাখি যে আল্লাহ রসুলকে এখানে এতটা ভালোবাসা যাবে না এতটা সম্মান করা যাবে না আমাদের আল্লাহ তালার যে মর্যাদা এটা আমরা এভাবে বুঝে নিতে পারি আল্লাহ তালার মর্যাদা আমাদের জানা নেই আল্লাহ তালার মর্যাদা কতটুকু তা জানা নেই কিন্তু নবী করিম সাল্লাহ ইসলামের যে মর্যাদা রয়েছে তার একটা নির্দিষ্ট সীমা রয়েছে আল্লাহ তালার মর্যাদার কোনো সীমা নেই আল্লাহ নবী সাল্লাহ ইসলামের মর্যাদার একটা সীমা রয়েছে কিন্তু কতটুকু সীমা সেটা আমাদের জানা নেই আল্লাহ স্বয়ং তার হাবিব সাল্লাহ ইসলামের সম্মান বাড়িয়েছেন তার কথাটাকে আমরা এভাবে নিতে পারি যে সৃষ্টি হচ্ছে সসীম সৃষ্টা হচ্ছে অসীম। স্রষ্টার সবকিছু তার जात, তার সত্তা সবকিছুই হচ্ছে অসীম আর সৃষ্টি হচ্ছে সসীম। সৃষ্টি সৃষ্টির মধ্যে একটা সীমাবদ্ধতা আল্লাহ তালা দিয়ে দিয়েছেন কিন্তু সেটা আমরা জানি না যে কতটুকু তার মাপকাঠি তার পরিমাপ কতটুকু। কিন্তু তাই বলে এটা বলা যাবে না যে আল্লাহর রাসূলকে এতটুকু ভালো ভালোবাসতে হবে বা এতটুকু ভালোবাসলে আল্লাহ আল্লাহ তাআলার উপরে চলে যাবে। এটা বলার রহিম ভাই আমি যে প্রশ্নটা প্রশ্নটা মনে করলাম এটা বলা উদ্দেশ্য এটাই। আসলে হচ্ছে কি যে আমাদের সমাজে যা হচ্ছে আমাদের এই চ্যানেল আলহামদুলিল্লাহ বাংলাদেশের হান্ড্রেড পার্সেন্ট শরীর সম্মত একটি চ্যানেল আর মাদের চ্যানেলের মাধ্যমে আমরা চাচ্ছি বিষয়টা মেসেজ দর্শকের কাছে পৌঁছানোর জন্য আমাদের সমাজে যারা আশিক রসুল নবী পাক সালামকে মহাব্বত করেন তাদের মধ্যে একটা বিষয় কাজ করে যারা নবী পাক সাল্লা ইসলামের পছন্দনীয় কাজ করা মানে যে কাজের মাধ্যমে নবী পাকসালামের মহাব্বত পাওয়া যায় ভালোবাসা পাওয়া যায় যেমন একটা উদাহরণ আমরা নিয়ে নিই আমরা যখন যারা যাদের তারা যখন করে তখন চুমুকে চোখে লাগানো হয় এটা তো কিতাবের মধ্যে রেফারেন্স আছে কিন্তু বিশেষ করে এই কাজ গুলা তারাই করে যারা নবী পাকসালামকে মহাব্বত করে মিলাদে মোস্তফা যেমন আপনার কিতাবের মধ্যে আপনি যখন দেখবেন আহ মৌলুদুল নবী মিলাদ উল্ নবী নবী পাক সাল্লাহ্ ইসলামের যে আগমন নবী পাক সাল্লিসলামের যে মিলাদ এই যে পুরা বিশ্বে আমরা আহ ইসলামের ইতিহাস যদি আমরা দেখি প্রতিটি কিতাবের মধ্যে যারা আউলি একরাম যারা ছিলেন উলাহামা একরাম যারা ছিলেন তারা কিন্তু এই মহাবতের বিষয়গুলো কি করেছেন বর্ণনা করেছে। এখন কেউ যদি মিলাদ পালন করে নবী পাক সাল্লাহ ইসলামের মিলাদের উদযাপন করে এটা হচ্ছে তার মহাব্বত ভালোবাসা ভালোবাসা এখন ভালো একজন ব্যক্তি সে মাদানী চ্যানেলিস্লামকে মহাব্বত করে বিদে কিন্তু সে দুরুশর পাঠ করে মিলাদের ইনতিজাম করে ব্যবস্থাপনা করে এর মানে কিন্তু সে অতিরঞ্জিত করতেছে না এর মানে কিন্তু আমরা যদি তার উপর কোন খারাপ অপবাদ আমরা সমাজের মধ্যে আমরা করার চেষ্টা করি তাহলে আমরা প্রথম হাদিসে আমাদেরকে যেতে হবে নবী পাক সালামের বিদ্বেষ দেখুন একটি কথা মনে রাখবেন আশে খোঁজে প্রশংসা নবী পাক সালামকে যে মহাব্বাত করে সে নবী করিম সালামের প্রশংসা কে তালাশ করে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা পৃথিবীর মধ্যে এমন ওলাম একরাম যারা সর্বক্ষণ নবী পাক সাল্লাহ ইসলামের প্রশংসা গুলো তালাশ করেন লিখে মানুষের কাছে পৌঁছাচ্ছে পক্ষান্তরে এমন কিছু মানুষ আজকে যাদের মাধ্যমে আমাদের অসংখ্য সাদার মানুষ যারা গোমরা হচ্ছে বিভিন্ন প্রকারের আলাপ সমালোচনা নবী পাক সাল্লা ইসলামের বিরুদ্ধে আজকে আমাদের সমাজের মধ্যে শোনা যাচ্ছে দেখুন আমাদেরকে নবী করিম সাল্লাহ তালা ইসলামকে মহাব্বত ভালোবাসা শিকার জন্য সাহাবা ইকরাম আজকে কেউ যদি আমাকে আপনাকে যদি বলে মিলাদ করা যাবে না এটা করা যাবে না এই কাজ করা যাবে না এই কাজ করা যাবে না তাহলে আমরা যদি সাহাবা ইকরামের ইতিহাস দেখি সাহাবা ইকরাম

শরীরের মধ্যে মালিশ করতেন হুজর বারক নিতেন শরীরের মধ্যে মালিশ করতেন করতেন ওজুর পানি হাতের করতেন এটা তো ভাই যে ব্যবহৃত কিছু বা অজুর পানি শুধু তাই নয় এমন ছিলেন যে আল্লাহ নবী সাল ইসলামের আদা জি আদা আদা করতেন যেমন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে হজরত ফারুক رضی اللہ تعالی হাজরে আসওয়াদ যেটা আমরা জানি হাজরে আসওয়াদ নিকট উপস্থিত হলেন এবং এটিকে চুমু দিয়ে বললেন আল্লাহ তালা শপথ আমি জানি তুমি একটি পাথর না তুমি কারো উপকারে আসো না কারো ক্ষতি করো যদি আমি নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার চুমু দিতে না দেখতাম তাহলে আমিও তোমাকে কখনো চুমু দিতাম না আচ্ছা এক জায়গায় হযরত আব্দুল্লাহ বিন ওমর رضی اللہ এক জায়গা উপস্থিত হয়ে তার পত্নী চক্কর দেওয়াচ্ছে ঘুরাছে বারবার তো একজন লোক তাকে এর কারণ জানতে চাইলে তিনি বললেন আমি এর কারণ জানি না কিন্তু আমি এই জায়গায় প্রিয় প্রিয়নবী সালকে এমন করতে দেখেছি তাই আমিও এমন করছি আমি তোমাদের এই চ্যানেলে দর্শক শ্রোতা আজকে যে আমাদের আলোচনার বিষয় ইমানের মূল আর ইমানের মূল ইমানের পরিপূর্ণতা আল্লাহর হাবিব সরকার نماز پڑھ نبی پاک صلی اللہ تعالیسلامکام جت جتان ہم کی نبی کیسلام خدمت کر اپنے خدمت کرن حالال اپارجن کر বেঁচে থাকুন আপনি প্রতিটি কাজকে শরীয়ত এটাও কিন্তু নবী করিম সাল্লাহ ইসলামের মহাব্বাতের ভালোবাসাটা নিদর্শন যে রসুল করিম সাল্লাহ তালা ইসলাম যে বিধান আল্লাহ তালা যে হুকুম আমাদের মাঝে নিয়ে এসেছেন সে হুকুমকে মেনে এটা হজুর সাল্লাহ ইসলামকে মান্য করা হচ্ছে মেনে নেওয়া হচ্ছে হজুর সাল্লাহ ইসলামের সুন্নতে মোবারকা প্রিয় আকাশ সাল্লাহ ইসলাম ফরমান যে আমার সুন্নতকে মহাব্বত করলো সে মূলত আমাকেই মহাব্বত করলো এভাবে হুজুর সাল্লাহ আসলামের যে মহাব্বত ভালোবাসা অনেকেই আমরা মা বাবাকে আমরা মহাব্বত করি মা বাবাকে মহাব্বত করি মা বাবা যা বেঁচে থাকি মহাব্বত করি সন্তান যাতে কোনো প্রকার কষ্ট না পায় মা বাবাকে মহাব্বত করি মা বাবা যাতে কোনো প্রকার কষ্ট না পায় এভাবে আমরা উস্তাদকে মহাব্বত করি উস্তাদ যাতে করে কোনো প্রকার কষ্ট না পায় মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমি নবীকে মোহাব্বত করি নবী পাক সাল্লাহ ইসলাম যে বিষয়ে কষ্ট পাচ্ছে সে বিষয় আজকে আমি করে যাচ্ছি নবী পাক সাল্লাহ তালা আলী সাল্লাম ফরমান যে তোমরা খুব কে খাটো করো তোমরা দাড়িকে বৃদ্ধি করো এই যে নবী পাক সাল্লাহ ইসলাম যে কথাটা বললেন অগ্নি পূজকদের মতো তোমরা হইও না এবার হুজুর সাল্লাহ ইসলাম অসংখ্য হাদিসে মোবারকা যে কাজ করার মাধ্যমে পিয়া সাল্লাহ তালা ইসলাম অসন্তুষ্ট হন সাল্লা তাল্লাম অপছন্দ করেন একজন প্রকৃত ইমানদার মমিনের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে এটাই হজরত সাল্লাহ তালে ইসলাম যা অপছন্দ করে তাকে অপছন্দ করা হজরত সাল্লাহ তালিয়া ইসলাম যা পছন্দ করে তাকে পছন্দ করা আর এটাই ছিল সাহাবা ইকরামের মাঝে আর যদি আমরা বর্তমান সময় যদি আমরা দেখি আর এই বিষয়টা হচ্ছে আমিরা আহলে সুন্নতের মাঝে দাওয়াত ইসламиর प्रतिष्ठा বানিয়ে দাওয়াত ইসлами হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়া атতান কাদেরি দামাত বরকাতুম আলিয়া বর্তমান সময়ের ওই মহান সত্তা যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার যে নিদর্শন আপনি দুরূশরী বলবেন তিনি একা দুরূশরী শুধু পড়েন না পুরা পৃথিবীর লক্ষ কোটি মানুষের হৃদয়ের মাঝে দুরূশরীপ্বের mohabbat প্রবেশ করে দিয়েছেন

শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ নয় পুরা বিশ্বের কোটি কোটি মানুষের মাঝে তিনি প্রবেশ আলহামদুল্লাহ সুন্নত মাদিনী চ্যানেলকে আমরা দেখি দাওয়াত ইসলামীকে আমরা দেখি আমিরা আল সুন শুধু কি নিজে মাথায় ইমামা সাজিয়ে নিয়েছেন না সুন্নতি লিবাস পরিধান করেছেন পোশাক না আলহামদুলিল্লাহ আপনি বাংলাদেশ দেখুন ভারত দেখুন পাকিস্তান দেখুন ইউরোপ দেখুন এশিয়া দেখুন পৃথিবীর আপনি যেখানে যাবেন লক্ষ্য লক্ষ নজওয়ান আজ আধুনিক ফ্যাশনকে ছেড়ে সুন্নতে মোস্তফার মধ্যে চলে এসেছে ওই মহান সত্তাকে আমির আহ সুন্নত আর আলহামদুলিল্লাহ আগামী ছাব্বিশে রমজান মুবারক ওই মহান ব্যক্তি শেখ তেরিকাত আমির আহ সুন্নতের জন্মদিন ইনশাল্লাহ পঁচিশে রমজানুল মোবারক দিবাগত রাতে দিবাগত রাতে আর আমরা যাতে করে আমিরা আর সুন্নতির কিছু জীবনী আমরা জানতে পারি ইনশাল্লাহ পঁচিশে রমজান মোবারক মাদিনী চ্যানেলের অনুষ্ঠান রমজান মাহেসিয়াম ইনশাল আমরা সে ওই মহান ব্যক্তি যার মাধ্যমে ইসকে রসুল শিখা যায় যার মাধ্যমে মহাব্বতের রসুল ইত্তিবাহের রসুল শেখা যায় ওই মহান ব্যক্তি আমিরা আল তস্কেরা ইনশাআল্লাহ আলোচনা আমাদের অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ

একติ শেখা তরিকাত আমির আল সুন্নাত আবু বিলাহ মোহাম্মদ ইলিয়াস আল তানকাদির দামাত বরকত আলিয়া দিনার মাঝে কেমন इश्क রসুল محبت রসুল ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব মাদিনি চ্যানেলে দর্শক শ্রোতা আমরা আসুন একটি সেগমেন্ট আমাদের মাঝে ইনশাআল্লাহ আমরা তা দেখার সুযোগ हासिल করব তারপর আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলাম দিকে সর্বশেষ কিছু মাদিনি ফুল শ্রবণ করে আমরা অনুষ্ঠানে বিদায়ের দিকে যাব জি সেগমেন্ট

বিশ্বব্যাপী ইসলামের আলোকে ছড়িয়ে দেওয়া হচ্ছে সুন্নতের খসবু ঘরে ঘরে পৌঁছানো হচ্ছে মাদানী কাফেলার মাধ্যমে পৃথিবীর কোনায় কোনায় কেমন মাদানি বাহার আসছে তা সব বলা তো সম্ভব নয় আসুন কিছু ছলক আপনাদেরকে দেখাচ্ছি আলহামদুল্লা এখন আমরা সফরে আছি আমাদের সাথে আমাদের যে ড্রাইভার আছে মোবাল্লিগে দাওয়াত ইসলামী তাকে ইনফিরাদি কোশিশ করেছেন কালমা শরীফ পড়ে এসে ইসলামের সুশীতল ছায়াতলে এসে গেছে তার নাম মোহাম্মদ দানিয়াল রাখা হয়েছে পেটোরিয়া থেকে আমাদের এই তিন দিনের মাদানী কাফেলা কোম সিলঙ্গা এলাকায় পৌঁছে আলহামদুলিল্লাহ নেকির দাওয়াতের ফলে কিপ্ট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ ওনার ইসলামী নাম মোহাম্মদ আলী রাখা হয়েছে

আলহামদুলিল্লাহ মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা দাওয়াতে ইসলামের একটি ডিপার্ট যা হচ্ছে মাদিনী কাফলা আর এই মাদিনী কাফলার মাধ্যমে আলহামদুলিল্লাহ শেখ হাতেরিকাত আমিরা আলু সুন্নত পুঁচিয়ে দিয়েছেন পুরা বিশ্বে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ মাদিনী কাফলার মাধ্যমে এই মাদিনী মহল আমরা পেয়েছি বাংলাদেশে আলহামদুলিল্লাহ এভাবে দাওয়াত ইসলামী পুরা বিশ্বব্যাপী আলহামদুলিল্লাহ দিনের খিদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে আমি আপনাদেরকে অনুরোধ করব দাওয়াত ইসলামীর এই কাজকে পরিচালনা করার জন্য কোটি কোটি টাকার প্রয়োজন আমি আপনাদেরকে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে দাওয়াত পেশ করব করব উৎসাহিত দাওয়াত ইসলামীকে সহযোগিতা করুন আপনার জাকাত আপনার ফিত্রা দান অনুদান আপনি দাওয়াত ইসলামীকে সহযোগিতা করুন আসুন আমরা মোবাইল লিগিন থেকে সর্বশেষ সংক্ষিপ্ত মাদিনী ফুল আমরা শ্রবণ করি আজকে যে আলোচনাটা হলো ইমরান ভাই এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে ইমানের মূল তো ইমানের মূল কে সেটা তো আমরা জানলাম কিন্তু এই কিভাবে পাবো সেটাও আমরা অনেকটা আলোচনা করেছি পেতে হলে চ্যানেল চ্যানেলের দর্শকদের নিকট আজকের এই অনুষ্ঠান থেকে বার্তা পৌঁছে দিতে চাই সেটা হচ্ছে যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লামকে যদি আমরা প্রকৃত অর্থে পেতে চাই ভালোবাসতে চাই তাহলে ওনার প্রতি অধিক আরো করতে হবে ওনার যে আহেলে বায়েত রয়েছে তাদেরকে ভালোবাসতে হবে এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী আমাদের জীবনকে গড়ে তুলতে হবে তো এর জন্য দাবাতি ইসলামীর মাদানী মহলের কোন বিকল্প নেই তো আমি আহলে সুন্নতের জাত দেখেন তিনি ফানা হয়ে গেছেন ইস্কের রসুলের মধ্যে তিনি ফানা হয়ে গেছেন বিধায় আজকে দুনিয়ার মানুষ তার আহ্বানে সাড়া দিচ্ছে আজকে দেখেন শাহজালাল শাহপরানি আমনি রহমতুল্লাহ জীবন তো উদাহরণ আমাদের চোখের সামনে আজকে আমাদের যাদের আমরা যারা সাধারণ মানুষ রয়েছে কই আপনার আমার মা বাবার কবরে তো কেউ যায় না অথচ দেখেন আউলিয়া কেরাম বুজুর গানে মাজারে হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে কারণ তারা নবীর প্রেমে নবীর ভালোবাসার আগুনে নিজেকে পুড়িয়ে দিয়েছে পুড়িয়ে দিয়ে ফানা করে দিয়েছে এই যে আউলিয়া কেরাম বুজুর গানে কামিলেন সাহাবাহ আলাইহিমুর আলহিমুর আজকে যে সকলের এত পুরো দুনিয়া জুড়ে ডঙ্কা বাজানো হচ্ছে আমির আলে সুন্নাতের ডঙ্কা পুরো দুনিয়াতে বাঁচছে কেন কারণ কি তিনি কি নিজের জাতকে তিনি নিজের সত্তাকে কি প্রকাশ করেছেন না তিনি সুন্নাতের রসুল প্রকাশ করেছেন আল্লাহ রসুলের বৈশিষ্ট্য গুণগানকে তিনি গিয়ে বেড়াচ্ছেন যার কারণে তার গুণগান দুনিয়া গাছ এটা এর বাস্তব প্রমাণ মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা দেখব ছাব্বিশে রমজান মোবারক বিশেষ করে বাংলাদেশের ছাব্বিশে রমজান মোবারক হবে আর বিশেষ করে বাবুল মদিনাতে আলহামদুলিল্লাহ পঁচিশে রমজান মোবারক গত রাত ইনশাল্লাহ জবাজান আজি মুসান ভাবে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ আশে কান আলহামদুলিল্লাহ আমির আহতের প্রতি যে মহাব্বত যে ভালোবাসা প্রকাশ করে ইমরান ভাই আমরা যে আমল করি নামাজ রোজা হজ জাকাত আমল রয়েছে কিন্তু আমলের সাথে যদি আমাদের ইমানটা ঠিক না থাকে তাহলে আমাদের আমলগুলো কাজে আসবে না তো আমল করব আমরা ঠিক আছে কিন্তু আমাদের ইমানকে আগে ঠিক করতে আবার ইমানের মূল আমরা আজকে জানতে পেলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসা কিন্তু আমাদের সমাজের মধ্যে এমন কিছু ব্যক্তিত্ব রয়েছে যারা আলা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসা কথা বলে মুখ দিয়ে কিন্তু তাদের অন্তরে থাকে নবীর دشمنি এখন আমাদের এটা যাচাই বাছাই করতে হবে জি মনে রাখতে হবে যে যদি কোনো ব্যক্তি কাউকে ভালোবাসে তাহলে সে তার কখনো বদনাম বা দূরনাম প্রকাশ করে না প্রচার করে না তো যারা নবীকে সত্যি ভালোবাসে তারা নবীর প্রশংসা

আমাদের ইমানকে আমরা যখন পরিশুদ্ধি করতে পারব নবী পাকসালামের মহাব্বত এবং ভালোবাসার মাধ্যমে আমাদের আমলগুলো আল্লাহ আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে আল্লাহ আমরা আজকে করেছি সকলকে এর উপর আমল করার তফিদান করো আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা আসুন না আমরা আজকের অনুষ্ঠানে সকলেই মহাব্বত এবং ভালোবাসার সাথে নবী পাক সাল আল্লাহ তার প্রতি সালাত সালাম পেশ করি يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام سلام عليك يا حبيب سلام عليك يا حبيب سلام عليك الصلاة والسلام عليك يا حبيب الله سبحانك اللهم وبحمدك سبحان لا اله الا انت إله إلا. استغفرك, استغفرك. 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 واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله إلا, الا انت استغفرك واتوب اليك الصلاه والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله بحق لا اله الا, إلا, إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم